গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা কিছুক্ষণের মধ্যে শুরু হবে সভার সভাপতিত্ব করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দুই সিটি কর্পোরেশনে মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে গণভবনে উপস্থিত হয়েছেন সকলের সঙ্গে আলোচনার পর মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে এবার ফর্ম জমা পড়েছে সতেরোটি এর মধ্যে গাজীপুর থেকে দশটি আর বাকি সাতটি খুলনা থেকে